আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি আসলে সকাল থেকে বা কালকে থেকেই দেখতেছি শুধুমাত্র না ইনস্টাগ্রাম বলেন বলেন যেখানে ঢুকি সেখানে আর্জেন্টিনা ব্রাজিল আর্জেন্টিনার ব্রাজিল ঠিক আছে ভাই ভালো আর্জেন্টিনা বা ব্রাজিল এটাতে এত মাথার কি আছে আমি বুঝলাম না তোরা মানে শুধু খোঁচাইতেছে শুধু এক একজন মেনশন করে দিতেছে মানে যদি আপনি ব্রাজিল সাপোর্ট করেন তাহলে আর্জেন্টিনাকে পছাবেন যদি আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন তাহলে আপনি ব্রাজিলকে ফসাবেন মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে তো এটাতে অনেক জায়গায় শুনতেছি যে মারামারি পর্যন্ত হয়ে গেছে বন্ধু বান্ধবের মধ্যে জামিলা পর্যন্ত হয়ে গেছে তো আসলে আজকে আপনাদের সাথে একটা রিয়েল হিস্টোরি শেয়ার করব আমার তো যেহেতু আমি স্টিল নাও পর্তুগালে বসবাস করতেছি তো সেহেতু ব্রাজিলের অনেক মানুষ কিন্তু পর্তুগালে থাকে কারণ এটার একটা কারণ হচ্ছে যে এখানের মধ্যে ওদের ল্যাঙ্গুয়েজ আর পর্তুগালের ল্যাঙ্গুয়েজ কিন্তু ফ্রাই সেম এই জন্যই মূলত ওনারা এদেশের মধ্যে বেশিরভাগ বেশি বসবাস করে তো স্টিল নাও আমি যেখানের মধ্যে কাজ করি ওখানের মধ্যে আমার বেশিরভাগ কাস্টমার হচ্ছে যে ব্রাজিলের তা আমি দুই একজনকে কালকে জিজ্ঞেস করলাম যে তোদের দেশের লো ফুটবল টিমে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ অনেক বেশি ভালোবাসে তোদের না আর্জেন্টিনা কাও ওরকম সাপোর্ট করে তোদের আমাদের বাসার উপরে আর্জেন্টিনার পাতাকা বলেন এবং কি ব্রাজিলের পাতাকা বলেন সব কিছু লাগাই রাখি এত অনেক বেশি ভালোবাসে তো উনি হাসতেছে যাক ভালো ভালো লাগছে তো উনি আমার জিজ্ঞেস করছে যে তুমি কোন দেশের উনি আমাকে জিজ্ঞেস করতেছে বসে তারা বন্দে তো আমি বললাম যে বাংলাদেশ তো উনি থ হয়ে গেছে মানে উনি বলতেছে এই বাংলাদেশ এটা কোথায় মানে উনি আমাকে বলতেছে যে তুমি কোথাকার মানে বাংলাদেশ এটা কোন জায়গায় কি ইন্ডিয়া মানে উনি দেখেন উনি কিন্তু বাংলাদেশকে চিনতেছে না কিন্তু আমরা বাংলাদেশে বৈশা ওদের জন্য সবকিছু করে ফেলতেছি মারামারি করতেছি ঠিক আছে ভালোবাসার জিনিস আপনি পতাকা লাগাতেই পারেন কিন্তু আমি যেহেতু একটা ফরেনার দেশের মধ্যে থাকি তো এইখানের মধ্যে একটা ফাতাকা উড়ে দাও কিন্তু অনেক পারমিশন নেওয়া লাগে তো সেহেতু আমাদের বাংলাদেশে এই জিনিসটা নাই এটা বলে লাভ নাই আমাদের বাসার সাদের উপর বলেন বা বাসার সাদের উপর বলেন লাগানো নর্মাল ঠিক আছে ভালোবাসেন কিন্তু দেখেন ওরা কিন্তু আমাদের বাংলাদেশকে চিনতেছে না কিন্তু আমরা এটাতে আমাদের বন্ধু বান্ধবের সাথে কিন্তু শুধু ঝগড়া লাগাইতেছি তো আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত আপনাদের কাছে প্রশ্নটা থেকেই গেল চাও